ইচ্ছুক আমরা আজকে দেখেছেন, আমরা এতক্ষণ দেখেছেন নিশ্চয়ই, আমরা এসেছি চট্টগ্রামের সেই বিখ্যাত ইসকন মন্দিরে। তো ইসকন মন্দিরে আমরা লাস্ট ওয়ান ইয়ার, এক বছর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি অবস্থা। এখনো খুব একটা পরিবর্তন যে হয়েছে কিছু তা খুব তেমন কিছু না। তো আজকে তারপরও আসার কারণ হচ্ছে, যদি কোনো চেঞ্জ আসলে হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো অ্যাকচুয়ালি চট্টগ্রামের নামকরা মন্দিরগুলো হচ্ছে এখন ইসকন মন্দির, এটা জানেন আপনারা। তো আমরা এই যে এখন ছাদে উঠেছি, এটা যে রুফটপ আছে সেই রুফটপে উঠেছি। তো এখান থেকে আসলে মোটামুটি পুরো চিটং শহরকেই দেখা যায়। এই রুফটপে আসলে এখনো মানে পূজারীদের জন্য কিন্তু এটা এখনো খুলে দেয়া হয়নি, এখনো আমরা রিকোয়েস্ট করে উপরে উঠেছি। তো বন্ধুরা নিশ্চয়ই, যারা সনাতন ধর্মের লোকজন আছেন, তারা নিশ্চয়ই ভালো লাগছে এত বড় একটা ধর্মীয় স্থাপনা চট্টগ্রামে হয়েছে, আপনারা মন খুলে প্রাণ খুলে পূজা দিতে পারছেন। তো দেখতে থাকুন, নিশ্চয়ই বন্ধুরা ভালো লাগবে, সাথেই থাকুন। কথা বলবেন, হরে কৃষ্ণ।
বক্তার সঙ্গে এসে যদি কেউ কথা বলে মৃত্যুর পর কিন্তু তার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যেন তারপর তাই বন্ধময় সাহায্য মধ্যে কি বলেছে বন্ধময় সাহায্য সাদা থাকতে হবে সাধু সঙ্গে আসলে কি রাখতে হবে নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ স্মরণ শব্দটি খুব তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অভুক্ত যারা কখনো ভগবতী সাধন করেন তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা কখনো সম্ভব নয়। তাই জীবের সূচনা থেকে কৃষ্ণ ভগবান অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। দর্শক, আমরা এখন এসেছি ইসকন মন্দিরে। তো আমরা আজকে ইসকন মন্দিরের ভিতরের কি যে দৃশ্য সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা গম্বুজ, এটা যে গম্বুজ আছে যে এটা, সেই গম্বুজগুলো কিন্তু আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে দেখি, অনেক দূর থেকে দেখা যায়। তো আমরা ছাদে উঠেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলা এই ধরনের এই যে গম্বুজ আকৃতির, এটাকে জানি না আমি ধর্মীয় ভাষায় কী বলে, ভুল হলে কেউ ক্ষমা করবেন। আর হচ্ছে এই যে এখানে এই যে টাইলসগুলো পাথরগুলো আছে, এটা সত্যি মানে অসাধারণ। এটা আপনারা জানেন যে এটা ইন্ডিয়ার রাজস্থান থেকে আনা হয়েছে, আমি যতটুকু জেনেছি আগের যে ব্লগে আমি দেখিয়েছিলাম। তো নিঃসন্দেহে মহামূল্যবান জিনিস। আপনারা বন্ধুরা যারা আসতে চান তারা নিশ্চয়ই আসতে পারেন, এটা তো জানেনই যে প্রবর্তক মোড়ে চট্টগ্রামের। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। বড় অভিলাষ হয়েছে রায়ের দাসী, অভিলাষী হয়েছে।
ভালো আছে, গলা তো সুন্দর আছে। আপনি কি ছিল মানে ঢাকা থেকে আসছেন গেস্ট বলে আমাদের? জি, ভগবানের কৃপা। ঢাকা থেকে আসছেন আপনি? আমি আমার জন্মস্থানে চট্টগ্রামে পটিয়া থানা। আমি ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে থাকি। আচ্ছা, চৈতন্য কালচারাল সঙ্গীত একাডেমি পরিচালনা করি। বাহ, এই প্রপাত গুরুদেব এবং রাধা গোবিন্দের করুণায় যতটুকু আছে অসাধারণ, তা দিয়ে ভগবানের কীর্তন গান করার চেষ্টা করি যাতে ওনারা সন্তুষ্ট হয়। আর আমার কীর্তনের গুরু হচ্ছেন শ্রীপাদ সদ্য প্রয়াত শ্রীপাদ কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী, যিনি প্রয়াত হয়েছেন গত 2 বছর আগে। ওনার কৃপায় এই কণ্ঠ দিয়ে কিঞ্চিত মাত্রা রাধা গোবিন্দের যাতে সেবায় লাগে তা প্রয়াস করছি। আচ্ছা, এই যে গোবিন্দ সেবা, আচ্ছা একটু মানে কথা বলি, সেটা হচ্ছে চট্টগ্রাম মন্দিরে তো আপনি আসেন, মানে প্রায় সময় আসেন চট্টগ্রামে? আমি প্রায় সময় আসি এই কারণে, আমার যেহেতু জন্মস্থান। আচ্ছা, না এই মন্দিরে এখন কি উদ্দেশ্যে আসা আসা হয়? অনুষ্ঠানে আসে, অনুষ্ঠানে আসে। সামনে কি কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে? সামনে প্রোগ্রাম অবশ্যই, প্রোগ্রাম চলে গেছে। আচ্ছা, প্রোগ্রাম চলে গেছে কিসের? এই যে আমাদের মন্দিরে অনুষ্ঠান হলো। আচ্ছা, কিছু আউট প্রোগ্রাম ছিল। আচ্ছা দাদা, ইসকন ইসকনের তো আসলে মানে আমি আসি, যদি আমি মুসলিম ছিলে আমি বলি আপনাকে, আমি কিন্তু এই আমাদের চিটাগাংয়ের মন্দিরটা তো অনেক বড় মন্দির এবং বিখ্যাত মন্দির এটা। তো আমি আসলে মন্দিরগুলো নিয়ে কাজ করছি, মানে বিভিন্ন মন্দির নিয়ে। ইসকনের তো বাংলাদেশে এই 3টা না 4টা মন্দিরে আছে মনে হয় নাকি? বাংলাদেশে? জি না, বাংলাদেশে অনেক মন্দির আছে। মানে ইসকনের কতগুলো আনুমানিক হতে পারে দাদা? অ্যাকচুয়ালি আনুমানিক বড় বড় ছোট মিলিয়ে 30টার 50টার কাছাকাছি আছে। তো এর মধ্যে বড় আছে মনে হয় 4-5টা? হ্যাঁ, বেশ কয়েকটা আছে, যেমন যশোর। আচ্ছা, যশোর রূপ সনাতন স্মৃতি তীর্থ। আচ্ছা, ওটা একটা বড় মন্দির। এটার মতোই না? হ্যাঁ, এটা প্রথমে হয়েছিল। আচ্ছা, আর পরে এই চট্টগ্রামে যে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, এটা যদিও বর্তমান যুগ যুগ উপযোগী হিসাবে বাংলাদেশের ভূখণ্ডে একটিমাত্র মন্দির যেটা খুব অত্যাধুনিক প্রযুক্তি কিংবা অত্যাধুনিক কি বলে কারুকার্য, মূল্যবান জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে, মূল্যবান পাথর দ্বারা, পাথর হ্যাঁ, যা খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে ভিতরেও সুসজ্জিত, ভগবানের ভেতরেও ভগবানের যে আলেখ্য, ভগবানের যে শ্রীবিগ্রহ তাও অতি মনোরম, যা দর্শন করে হৃদয় নজর কাড়ে, হৃদয় বিগলিত হয়। আচ্ছা, যেটা অন্য কোনো মন্দিরে গিয়েও পাওয়া যায়, ভগবানের শ্রীবিগ্রহ তো সবচেয়ে আনন্দময় চিন্ময়, তারপরে এখানকার ডেকোরেশন কিংবা আলোকসজ্জা ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা পাহাড়ের যে একটা সুদৃশ্য মনোরম পরিবেশ, সেটা আলাদা মানুষকে হৃদয়কে বিগলিত করে, যেটা
ভগবানের প্রতি যে ঐকান্তিক যে ভক্তির সেটা জাগ্রত। এবং আরও অনেক মন্দির আছে, যেমন সিলেটে আছে, সিলেটেও বড় মন্দির আছে, তারপরে তারাগঞ্জ। এটার মতো তো নাই দাদা, এটার মতো কি আছে? এটার মতো এটা বাংলাদেশে এটাই প্রথম, কারণ এরপরে আরও ঢাকার মন্দিরটা তো অত, ঢাকা মন্দিরটাও অনেক বড় হবে এটার থেকে। এটা পাহাড়ের উপরে, ওটা হলো সমতলে। আচ্ছা না, ভবনটার কথা বলছি আমি, যে ভিতরে আর একটু বড় হবে ঢাকাটা, ঢাকাটা। এবং এরকমই সুসজ্জিত আমি আসলে যাইনি, আসলে এটা তৈরি হওয়ার পরেই বলা যাবে এইরকম সুসজ্জিত আসলে প্রয়াস আছে, ইচ্ছা আছে, কারণ এটা তো অনেক বড় একটা প্ল্যান, বিগ বাজেটের বিষয় আছে। এরপরে হচ্ছে বড় একটা বাজেটও আছে ওটার পেছনে, আর ওটা অলরেডি কাজ চলতেছে। আর একটা তিনটা ভাগে কাজ হবে, তিন ভাগের কাজের অংশে একটা ভাগ প্রায় শেষার্ধে, তার কী বলে যে ফাউন্ডেশন ওটা প্রায় শেষার্ধে, তো বাকি অংশটা ঢাকাটা, ঢাকাটা, হ্যাঁ ঢাকা। এভাবে আরও অনেক মন্দির আছে, যে পুণ্ডরীক ধাম আছে, হ্যাঁ পুণ্ডরীক ধাম আছে, পুণ্ডরীক ধামে আছে, হাটাজারিতে, হাটাজারিতে রাও জানে, বান্দরবানে আছে। ও আচ্ছা, হাটাজারিতে বলতে আপনার কালুঘাট, এখানে মোহরা একটা মন্দির, মোহরা আছে, ইসকনে অনেক মন্দির, রাঙ্গামাটিতে আছে, কক্সবাজারে আছে, কক্সবাজারে এরকম মন্দির আছে, বড় মন্দির আছে, অনেক মন্দির। ঠিক আছে, নমস্কার দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা উচিত, বাট এই মুহূর্তে হচ্ছে বই কেনার মতো আসলে শুনেন, এই এবিলিটি এখন এই মুহূর্তে নেই, ওইটা পড়া উচিত, পড়বো দেখি আমি। এটা হচ্ছে ভগবত গীতার মানে মূলটা কোনটা? এটা হচ্ছে অরিজিনালটা মানে যেটা পরে, ওইটা কি নতুন সংস্করণ হয়েছে আপনাদের ইসকনে সংস্করণ করছে? এটা হচ্ছে যে দুটোটাই পড়বো, এটা হচ্ছে, এটা হচ্ছে শুরুটা, এটা হচ্ছে বড়টা।